हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के हमार चैनल नतून आरेकटा रेसिपी निये मा चले एसेछे, सेटा होच्छे आमपान्नार शरबत। एई गरमेर दिने आमपान्नार शरबत खूबी उपकारी एबं सकलेरई खूब प्रिय। एई आमपान्नार शरबत करते लागछे काँचा आम, आर तार साथे एखाने निये नेवा होयेछे बीट नून, सादा नून, गोटा जिरे, गोटा धने, गोटा गोलमरिच, शुकनो लंका, आर लागबे चिनि। सिद्ध करे निएछि आमलो, सिद्ध करे ठान्डा करे এবারে এগুলোকে ছাড়িয়ে গাঁটটা বের করে নেব। চারখানা আম নিয়েছি 600 গ্রামের মতো, এটা আমি জারের মধ্যে দেব। জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আমরা সিদ্ধ করার সময় আমের মুখটা কেটে 10-20 মিনিট জলে ভিজিয়ে রেখে দেবো, তাহলে আটাটা বেরিয়ে যাবে। তারপরে আমটাকে বয়ল করে নেব। এর মধ্যে দিয়ে দেব বিট লবণ, সাদা লবণ, আর এর মধ্যে আমি একটু রোস্ট করার সময় একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। গোলমরিচ, জিরা আর ধনে লঙ্কা একসাথে রোস্ট করে পাউডার করে দিয়েছি। চিনি দিয়ে দেব, হাফ কাপ চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি খাবেন সেইভাবে চিনি দেবেন। দিয়ে এটা মিক্সিং জারে পেস্ট করে এটা আমি ঢেলে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবারে আমি 2 গ্লাস আমপানা বানাবো, 3 চামচ করে দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে দিলাম, আপনারা আইস দিয়ে দেবেন। এর মধ্যে আপনারা পুদিনা পাতাও দিতে পারেন আর আইস দিতে পারেন। আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি, আপনারা আইসও দিতে পারেন আর পুদিনা পাতাও দিতে পারেন। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল খুবই সহজে আমপান্নার শরবত। আর আমপান্নার যে পাল্পটা রয়েছে ওটা আপনারা স্টোর করে 15 দিন মতো কাঁচের বোতলে ফ্রিজে রেখে দিতে পারেন, এবং যখন ইচ্ছা তখন সেই এই শরবতটা বানিয়ে খেয়ে নিতে পারেন। তো এই গরমে সবারই প্রিয় আমপান্না। তো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং নতুন নতুন রেসিপির জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আজকের মতো টাটা।